হ্যালো গাইস, আমি সৌমিক। বান সার্কাস ম্যান নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি রিভিউ দেবো হচ্ছে একটা টিজারে, যেটা রাজ চক্রবর্তী অনেক দিন পর আবার আমাদের সামনে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে, প্রথম ওয়েব সিরিজ রাজ চক্রবর্তী, যেটা হচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার টিজার চলে এসেছে জি ফাইভে, আবার প্রলয়, যেখানে আবার সেই স্পেশাল ব্রাঞ্চের হচ্ছে অফিসারদের ধুমা মানে ধুম ধাড়াক্কা টাইপের হচ্ছে জিনিসপত্র ঘটেছে। এবং আমার খুব ভালো লেগেছে হচ্ছে মানে সাউথের কিছু কিছু জায়গায় মানে ভালো ক্যামেরা ট্রিটমেন্ট থাকে, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী নিজের ওয়েব সিরিজের জন্য অ্যাডপ্ট করেছেন। আর জিপের সামনে ক্যামেরা মাউন্ট করা, অথবা হচ্ছে মানে আমরা দেখেছি হচ্ছে নায়কদের সামনে ছুরি বা ধারালো কোনো অস্ত্র তার সামনে দিয়ে নিয়ে গিয়ে বেন্ড করিয়ে মুখের সামনে দিয়ে বের করা, এই লুকসগুলো খুব প্রমিনেন্টভাবে এসেছে। এবং ক্যামিও রোল বা কিছুভাবে হচ্ছে আবার ফিরে এসেছেন হচ্ছে আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ঋত্বিক চক্রবর্তী লুকসেই মানে 100-110 পেয়ে গেছেন। অনেকে বলছেন এটা অনুকরণযোগ্য, আমি এখানে বলবো যে এই অনুকরণযোগ্য যদি বলা যায় তাহলে হচ্ছে নেটফ্লিক্সকেও সমান দোষে দোষী হতে হবে। কেননা হচ্ছে স্যাক্রেড গেমসের যে আশ্রমের ড্রেসগুলো ছিল সেইগুলোও কিন্তু নেটফ্লিক্সেরই একটা সিরিজ আছে লায়লা বলে, তারই হচ্ছে একই রকম কিছুটা, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেটা কিন্তু অতটা জনপ্রিয় হয়নি, কিন্তু স্যাক্রেড গেমস খুবই জনপ্রিয়। তো এখানে ওই মানে গুরুজির লুকসের সঙ্গে এটা তুলনা করা মানে আমার মনে হয় না যে জাস্টিফিকেশন হবে এটার কোনো। আর ঋত্বিক স্বমহিমায় হচ্ছে মানে যথেষ্ট ভালো অভিনেতা এবং খুবই উঁচু দলের অভিনয় করেন, তো আমার মনে হয় ওনাকে ওনার চরিত্রে ভালোভাবে হচ্ছে কাস্ট করেছেন রাজ চক্রবর্তী, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ঋত্বিক চক্রবর্তী, এবং ওনারা দুজনে তালমিল করেই আমাদের সামনে নতুন কিছু আনতে চলেছেন, এটা আমি বুঝতে পারছি টিজারটা দেখে, আপনারাও দেখে বুঝতে পারবেন। সো ডায়লগ অসম্ভব ভালো, যা অ্যাকশন সিকোয়েন্স আছে ছোটো ছোটো ক্লিপসগুলো দিয়েছেন সেটাও অসম্ভব ভালো, এরপরে ট্রেলারে তো আরও বুঝতে পারবো। ডায়ালগসও চিরকাল প্রলয়ের মার্কাটারি ছিল, এটাও মার্কাটারি। এবার আমি একটা কথা বলতে চাই, টিজারের যে লুকসটা আমি দেখেছি মানে এডিট এবং কালার গ্রেডিংস লুকস, সেটা অনেকটা ফাস্ট হয়েছে এডিটটা। আগের প্রলয়ের এডিটটা আমার মতে বলে এটার থেকে একটু স্লো ছিল, এবং কালার গ্রেডিংসে আগে অনেক ডার্ক ডার্কিজম ইউজ হয়েছিল, এটা ডার্কিজম অতটা ইউজ নয়। কিন্তু এটা স্টোরি যেহেতু আগেরটার থেকে অনেকটা স্ট্রং আমার মতে বলে, সুন্দরবনের হিউম্যান ট্রাফিকিং নিয়ে এখনকার দিনে বরুণ বিশ্বাস অবশ্যই হচ্ছে প্রণম্য ব্যক্তি, এবং তার ঘটনা নিয়ে যখন বানিয়েছিলেন সেটাও খুব ভালো হয়েছিল, তাই জন্যই অত হিট পেয়েছিলেন রাজ চক্রবর্তী। তো এটাও আমার মনে হয় হিট হবে, আর আমি দেখা যাক যে ট্রেলারটা কবে বেরোয়, কেননা খুবই সুন্দর হয়েছে টিজারটা। থ্যাংক ইউ এত ভালো টিজার উপহার দেওয়ার জন্য।